বিপুলা বাংলার পক্ষ থেকে সবাইকে শরৎকালের শুভেচ্ছা আকাশ দেখে বোঝা যাচ্ছে যে এটা শরৎকাল এই যে সুবিশাল লেক লেকের ঠিক ওই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাট ওই ঘাটে একটি গাছ আছে তেঁতুল গাছ ওই গাছটি আপনাদের দেখাবো শতবর্ষীয় একটি গাছ দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার সুরামর্জিত প্রাঙ্গনে এই গাছটি অবস্থিত সুবিশাল এই গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল চলুন আমরা এই গাছটা ঘুরে ঘুরে দেখি কত না ঠিক কত বছর বয়স এই গাছটির সেটা সঠিক কোনো ধারণা পাওয়া যায় না কিন্তু এই গাছটি আসলে অনেক ইতিহাসের সাক্ষী এর পাশেই আরো একটি গাছ আছে সেটাও অনেক পুরনো গাছ বিরাহিমপুর গুচ্ছগ্রাম কাচারি শালবাগানে ওই গাছটি অবস্থিত যে গাছটি আসলে দেখতে পাচ্ছেন মানে এই গাছটি আসলে কি গাছ সেটা আসলে আমরা দেখে বুঝতে পারিনি এবং আশেপাশে লোকজনদের কাছে জিজ্ঞেস করে জানতে পারেনি আহ পাচ্ছেন যে কি পরিমাণ পর গাছ এই গাছটিতে এবং আসলে কোনটা যে পর গাছ আর কোনটা যে গাছ এটা ফাইন্ড আউট করাও খুব কঠিন বলা চলার একটা ভৌতিক গাছ নদী পাড়েই উঁচু একটি ঢিবি আছে সেই ঢিবিতেই গাছটি অবস্থিত আমাদের মতো দর্শক আপনারা হয়তো প্রথম দেখাতে কনফিউশনে পড়ে যেতে পারেন যে এই গাছটা বোধ হয় জুরাসি পার্কের কোনো বা জুরাসি পার্কের মুভির কোনো একটা দৃশ্যের গাছ কিন্তু আসলে না এটা আমাদের দেশেরই একটা গাছ যুক্ত এই অজানা ভৌতিক বাগান থেকে ভৌতিক গাছের পাশ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে